আসলে আমরা আওয়াজ আছে, শক্তি আছে, লাইন পাইতেছি না কি কারণ? লাইন পাইলেই পারে বাবারে, আমাদের জন্য দুইটা লাইন করা আছে, একটা লাইন হলো কোরআন আর একটা লাইন হলো হাদিস। এই দুইটা লাইন যদি আমরা বুঝতে পারি আর ধরতে পারি, আল্লাহর কসম বিজয় হবে মুসলমানদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت قال الله تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة قال الله تعالى ومن يطع الرسول فقد أطاع الله قال الله تعالى وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ قال رسول الله صلى الله عليه وسلم كَفَى بِالْمَوْتِ وَعِيدًا قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين قال الله تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله صلى الله على سيدنا محمد وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا
আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবে জানি ডাক আসিবে এই বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়াই কান্দে নবী, তোমার মায়াই কান্দে নবী, শুয়ে সুনার মদিনা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এই পৃথিবীতে কতদিন থাকবো এই গ্যারান্টিটা কে দিতে পারে? এই আল্লাহরে চিনেন? চিনার দরকার আসেনি? কিভাবে চিনবেন? কই আল্লাহ কই কই পাবেন? কোন কালার, কোন ডিজাইন, কত লম্বা, কত উঁচা, কত মোটা, এরকম কোনো নমুনা আছে? যিনি আমাদের কতদিন পৃথিবীতে থাকব যেই মালিক একমাত্র গ্যারান্টি দিতে পারে, সেই মালিক হলেন আল্লাহ। সেই মালিককে চিনতে গেলে আমাদের চিনতে হবে যিনি মুহাম্মাদুর রাসূল। আল্লাহ চিনার জন্য মাধ্যম হলো নবী। নবী ব্যতীত যে যাহাই বলবেন আল্লাহ পাওয়া সম্ভব হবে না। যেমন আকাশের সূর্য দিনের ১২টা বাজে, আপনি ঘরের ভিতরে বসা, সূর্য দেখেন নাই, তারপরও ঘরের ভিতর থেকে আকাশের সূর্য আসে, আপনি অনুভব করতে পারবেন না? কি দেখে বলুন তো? আলো। আলো দেখে ঘরের ভিতর থেকে ও সূর্য দেখা যায় না, তারপরও আমরা বুঝতে পারি আকাশে সূর্য। আলো দেখে যেমন সূর্য চিনা যায়, যারা নবীকে দেখছেন অর্থাৎ নবীর ভালোবাসায় গেলেন, নবীর মহব্বতে গেলেন, আলো দেখে যেমন সূর্য পাওয়া যায়, সূর্য চিনা যায়, নবীর পক্ষ গেলে আল্লাহ পাওয়া যায়। এই নবীর পক্ষটাই হলো আমার আল্লাহর পক্ষ। আজকে পৃথিবীতে কতদিন থাকবো আমরা কেউ জানি না, যার পৃথিবী তার নির্দেশ এই পৃথিবী ছেড়ে দিতে হবে। কতদিন থাকবো আমরা জানি না, ওই মালিক জানে যেই মালিক আল্লাহ। সেই মালিককে চিনার জন্য কিছু সময় আলোচনা, সাথে সাথে এই মালিকের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখা দরকার একটা শর্তে। কারণটা হলো এই মালিক, এই আল্লাহ আমাদের এত ভাগ্যবান করেছেন আমরা যে আখিরি নবীর উম্মত।
অন্য কোন নবী রাসূলের উম্মত না করে যে আল্লাহ আমাদেরকে সরাসরি আখেরি নবীর উম্মত করে নবীর পক্ষে রাত্রে ১২টার পরে ধৈর্যের সহিত বসে থাকার তৌফিক দিলেন। যেই নবীর উম্মতের কি মর্যাদা! আল্লাহ বলছে, বন্ধু তোমার একজন উম্মত পৃথিবীতে থাকতে একজন পৃথিবীটা আমি ধ্বংস করব না, তোমার একজন উম্মত হাশরের ময়দানে থাকতে আমি আল্লাহ বেহেশতের দরজা বন্ধ করব না। কি ইজ্জত, কি দাম, কি মান, কি সম্মান আজকে আপনাদের! আমার নবী মেরাজের সফরে যাবেন, হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো চতুর্থ আকাশে। নবীজি বললেন, ইদ্রিস তুমি তো বড় ভাগ্যবান নবী, সশরীরে আল্লাহর জান্নাতে গিয়ে নাজ নিয়ামত খাইলা, কি তোমার ভাগ্য! ইদ্রিস আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভাগ্যটা বেশি একটা ভালো নয়। বলো কি? জি হুজুর, আমার ভাগ্যটা ভালো হইতো আমি যদি ইদ্রিস নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মত হইতাম। আমার নবী বলেন, ইদ্রিস তুমি বললা কি? জি হুজুর, আমি বেহেশতে যাওয়ার জন্য গিয়েছিলাম, যায় দেখি বেহেশতের দরজার উপরে বড় অক্ষরে লেখা, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। বাবারা ভাইয়েরা, আজকে সেই নবীর উম্মত যে আল্লাহ আমাদেরকে করলেন, সে আল্লাহর সাথে একটা সম্পর্ক আমাদের করা দরকার আছে কি? যেই নবীর উম্মতের এত মর্যাদা, সেই নবীর উম্মত কিভাবে হতে পারে সেটা বোঝা আমাদের দরকার আছে কি? তাই আসুন, কিভাবে সে আল্লাহকে চেনা যায়, সেই নবীকে পাওয়া যায়, সেজন্য আজকের আয়োজন সোনার ছেলেরা নেককার মায়ের সন্তানেরা আয়োজন করেছেন। সে আয়োজনে যে আল্লাহ আমাদেরকে আকাশের অবস্থা ভালো রেখে, এখন যে সময় আকাশের অবস্থা ভালো থাকার কথা না, যে আল্লাহ এত সুন্দর পরিবেশে রাত ১২টার পরে আপনাদেরকে ধৈর্যের সহিত বসে থাকার তৌফিক দিলেন, সে আল্লাহর শুকর আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। এরকম আওয়াজ দিলে তো হবে না। আমরা যে নবীর উম্মত, আমি আপনাদের কাছে জানতে চাই, এই নবী কি ছোট নবী না বড় নবী? দেখি তো আপনারা নবী চিনছেন কিনা, আজকে প্রমাণ হবে নবী যে বড় নবী বললেন দেখি চিনছেন কিনা। কত বড় বলুন? মাশাআল্লাহ, অতুলনীয় বড়, রাইট? যারা বলবেন অনেক, আমি বলবো আপনি এখনো নবী চিনেন নাই। নবী চিনে নামাজে যান, নবী চিনে দাঁড়িয়ে রাখেন, নবী চিনে মাথায় টুপি দেন, নবী চিনে পাঞ্জাবি লাগান, দেখুন না কত বরকত। না চিনে দৌড়াদৌড়ি করে মহব্বত অন্তরে থাকবে না। নবী কত বড়, প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না, একটাই জবাব, অতুলনীয়, যার তুলনা। অনেকে বলে, অনেক জায়গায়, শুধু আপনারা না, বাংলাদেশের প্রায় জায়গাতেই বলে নবী অনেক বড়। আমি তখন প্রশ্ন রাখি, বাবা রে অনেক কত বড়? অনেক সময় তো মানুষ বড় প্যান্ডেল দেখলেও বলে প্যান্ডেলটা তো অনেক বড়, তাহলে আমার নবী কি প্যান্ডেলের সমান বড়? আসলে এই নবী যে কত বড়, কোনো মাখলুক মাপ দেওয়ার ক্ষমতা নাই। আসুন, যেই সৃষ্টি করলেন যিনি, যার বন্ধুত্বে এত কিছু, ওই মালিককে জিগাই, আল্লাহ আপনার নবী কত বড়? আল্লাহ বলবে, আমার নবী কত বড় আমি আল্লাহই জানি, কোনো মাখলুক। বিধায় বরত্বের ঘোষণা আল্লাহ নিজে কোরআন শরীফে দিয়েছে। আল্লাহ বলেন, বন্ধু শোনো তুমি কত বড়, আমি আল্লাহ যত জায়গায় রাব্বুল আলামিন, তুমি নবী হইলে তত জায়গায় রাহমাতাল্লিল আলামিন। এত বড় নবীর উম্মতের আওয়াজ যদি এত ছোট হয়, এই জন্যই ঘূর্ণিঝড় সিডরে ধরে। বাবা, এই নবীর উম্মতের ঘূর্ণিঝড় সিডরে ধরবে, এই সাহস পাইলে কই? বলুন, আমাদের নবীর সৃষ্টি না হইলে পানির সৃষ্টি হইতো? বাতাসের সৃষ্টি হইতো? নবীর উসিলাই তাদের জন্ম, তারা আজকে এই নবীর উম্মতের উপর আক্রমণ করবে, এই সাহস পাইলো কই? যে নবীর উম্মতের আঙ্গুলের ইশারায় পানি উঠতে বসতে হয়, বাস্তব? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জীবনী, ওমর যখন মদিনার শাসক রাষ্ট্রপতি, নবী চিনে, আমাদের দেশের রাষ্ট্রপতি না, নবী চিনে রাষ্ট্রপতি ওমর, যেই ওমর নবীকে এত ভালোবাসতেন, আপন পিতা নবীকে কটাক্ষ করলে সঙ্গে সঙ্গে কল্লা কেটে দিলেন।
সেই ওমর মদিনার শাসক রাষ্ট্রপতি, মিশর রাজ্য জয় হওয়ার পর মুসলমানদের আয়ত্তে আসার পর মুসলমানরা শাসন করে মিশর, গভর্নর নিযুক্ত করা হলো। মিশরের প্রথা ছিল এক মায়ের এক মেয়ে, সুন্দরী মেয়ে সাজিয়ে নীল নদে নিক্ষেপ করলে জোয়ারের পানি আসতো, তা দিয়ে ফসল করত। কিন্তু মুসলমানদের আয়ত্তে আসার পর তারা সেই কাজ করতে চাইছিল, কিন্তু বাধা দিলেন গভর্নর, না কুমারী দিয়ে পানি আনতে হবে, এটা মুসলমান মানতে পারে না। এত ক্ষমতা নীল নদ পাইলে কই সেই কুমারী নিয়ে পানি দিবে? বন্ধ করেন, এক কদম সামনে যাবেন না। চিঠি লিখলেন মদিনায় আমিরুল মুমিনিন, এখানে এই কাজ চলতেছিল, আমি বাধা দিলাম, কাজটা কি ভালো করলাম? ওমর বলেন যা করেছো ঠিক করেছো, নীল নদে কুমারী নিয়ে পানি দিবে, দাঁড়াও আমি ওমর নীল নদের কাছে চিঠি পাঠাচ্ছি। নদীর কাছে চিঠি লেখে, আল্লাহু আকবার বলুন, বাবারে এই নবী চিনেন, আপনিও নদীর কাছে চিঠি লিখতে পারবেন, কিন্তু নবী না চিনে না, নবী না চিনে যারা রাষ্ট্রপতি, আমাদের দেশে দেখেন না রাষ্ট্রপতি সিটি দিয়া ভানি আনবো দূরের কথা, চাউলের দামই তো কমাইতে পারে না, তেলের দাম কইতাম না, ডাইল কিনিই না, বাবারে নবী চিনে রাষ্ট্রপতি হন, নবীর আদর্শের মালা গলাই নেন, নবীর ভালোবাসায় রাষ্ট্রপতির পদে বসেন, দেখুন আপনার কত ক্ষমতা, আপনার কত দাম, কত ইজ্জত। ওমর চিঠি লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ও দরিয়াই নীল, আমি ওমর চিঠি পাঠাইলাম আমার আল্লাহ নামের উপর, পানি প্রবাহিত হইতে হবে, না হয় খবর আছে। চিঠি পৌঁছলেন গভর্নরের কাছে, গভর্নর বলেন আপনাদের পানি আসতেছে, আসেন। চিঠি ওমরের হাতের চিঠি, যিনি নবী চিনেন, লোকজন বলেন কুমারী দিয়ে পানি আনতাম, আজকে চিঠিতে পানি আসবে, কাগজের চিঠিতে, বুঝে আসেন আশ্চর্য, আসেন আপনারা, নীল নদের মধ্যে ওমরের হাতের চিঠি পানির মধ্যে পৌঁছতে দেরি, নীল নদের পানি সাথে সাথে জোয়ার আসতে দেরি হলো না। যেই নবীর উম্মত চিঠি দিলে নদীর পানি আসে, আজকে সেই পানি সেই নবীর উম্মতের মারে, পানির খাসিলত সমুদ্রে থাকবে, মানুষের খাসিলত বাড়িতে থাকবে। পানি কেন মানুষের বাড়িতে আসে, মানুষ কেন সমুদ্রে বাসে? একটাই কারণ, আমরা নবী চিনলাম না। যেই নবীর পরিচয় ভাগ বাল্লুকের কাছে দিলে ভাগ বাল্লুক সালাম দেয়। বাবারা ভাইয়েরা শুন, আমরা নবী চিনি, এত বড় নবীর উম্মতের আওয়াজ এত দুর্বল হইলে চলবে না। এই নবীর উম্মতের ইতিহাস, উমরের জীবনী, উমর যখন মদিনার শাসক, মদিনা একবার ভূমিকম্প হইতেছিল, মাটি থরথর করে কাঁপতেছে, জনগণ বলে হুজুর ভূমিকম্প কি বিপদ জানি হয়, উমর বলেন আপনারা চিন্তা করেন না, আমি উমর ভূমিকম্পকে সাইজ করার ক্ষমতা রাখি। নবী চিনার রাষ্ট্রপতি ভূমিকম্প সাইজ করে, ভূমিকম্পের বিরুদ্ধে ঘর থেকে লাঠি নিয়ে বাইর হয়েছে, আঘাত করতেছে মাটিতে, ভূমিকম্প থেমে গেলেন। অবশেষে ওমর বলতেছেন এরে মদিনার মাটি, তুই যে ভূমিকম্পের নাম দিয়ে নড়াচড়িটা করলি, তোর কি লজ্জা করলো না? তুই কি জানোস না এই মাটিতে যে আমার রাসূল ঘুমিয়েছে? ওমরের চাবুকের আঘাতে মদিনার মাটি এমন ভাবে চুপ হয়েছে, কিয়ামত পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প হবে না। যেই নবীর উম্মত ভূমিকম্প থামিয়ে দিতে পারে, সেই নবীর উম্মতের আওয়াজ এত দুর্বল হলে হবে না, গর্জিয়াস হতে হবে। নবী যেমন বড়, উম্মত কি? এটা কোনো মানুষের কথা নয়, কোরআন শরীফ আল্লাহ নিজে বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সেই পরিচয় প্রমাণ দিতে গিয়ে শেষবারের মতো গর্জিয়াস কণ্ঠে সকলে মিলে আবারও বলুন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমি জানতে চাই আওয়াজটা আগের চেয়ে ছোট না বড়? আসলে আমরার আওয়াজ আছে, শক্তি আছে, লাইন পাইতেছি না কি গান, লাইন পাইলেই পারে। বাবারে আমাদের জন্য দুইটা লাইন করা আছে, একটা লাইন হলো কোরআন আর একটা লাইন হলো হাদিস, এই দুইটা লাইন যদি আমরা বুঝতে পারি আর ধরতে পারি, আল্লাহর কসম বিজয় হবে মুসলমানদের।